কিন্তু কেবাটাও গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো বহুকেইটা খবর আছে তো ভিডিওটো প্রথমৰ পৰা হেখলৈকে সাবলৈ নাপাহৰিব কেবাটাও ইন্টারেস্টিং খবর লাভ কৰিব আপোনালোকে আজিৰ এইটো ভিডিওতে আৰু ভিডিওটো আৰম্ভণিতে ৰিকুৱেষ্ট এটা কৰিব বিচাৰো যদি ভিডিওটো চাই ভাল লাগে খবৰ কেইটা যদি আপোনালোকৰ ভাল লাগে তেন্তে প্লিজ লাইক এটা কৰিবলৈ কিন্তু একেবাৰে নাপাহৰিব আগবাইছো আজিৰ প্ৰথমটো খবৰ ফালে প্রথমটো খবর উলাইছে অযোধ্যার রাম মন্দিরের উপর অযোধ্যার রাম মন্দিরক বিরাটেই আটক ধুনিয়া করে সজাই পড়াই তোলা হয়েছে অযোধ্যার রাম মন্দির খুব সোনকালে উদ্বোধনও করা হব এই জানুয়ারি মাহর ভিতরতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করব আর উদ্বোধন হয়তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া নতুবা ভারতের রাষ্ট্রপতি ডাঙরিয়ানে হয়তো উদ্বোধন করব পারে তো সেই সময়তে খবর উলাইছে যে ভারতের বর্তমানের যিনি কি প্রধানমন্ত্রী তো তেখেতর নামত এক বিশেষ গ্যালারি থাকিব বলে জানাইছে অযোধ্যার রাম মন্দির আর সেই অযোধ্যার রাম মন্দিরের যিনি কি গ্যালারি থাকিব সেই গ্যালারিত প্রধানমন্ত্রী ডাঙরিয়ার যাক নাকি কর্ম যাক নাকি তখন উন্নয়নমূলক কাম করলে সেইবিলাক তাতে লিপিবদ্ধ থাকিব বলে কৈছে সেইবিলাক তাতে দেখাব বলে কৈছে ধর এয়া কৃষকর বাবে উলিওয়া আসনি সেয়া অরুণোদয় আসনি বা এনেকা ধরনের যাক নাকি সরকারি আসনি তখেতে কাম করেছে রূপায়ণ করেছে কেন্দ্র সরকারের যাক নাকি আসনি আছে অরুণোদয় নহয় কিন্তু বাকি যাক নাকি প্রধানমন্ত্রী ডাঙরিয়ার আসনি আছে যাক নাকি কাম তখেতে করেছে যাম তখেতে উন্নয়নমূলক কাম হাতত লৈছে সকলবিলাক অযোধ্যার রাম মন্দিরের এটুকুরা জায়গাত দেখুয়া হব বলে জানাইছে এতিয়া বহুলোকে কৈছে যে ইয়ার ফলত প্রধানমন্ত্রী ডাঙরিয়ার বা বিজেপি পার্টির নির্বাচনের বাবে এইটো এটা পজিটিভ সাইন বলে কৈছে কারণ মানুষে যেতিয়া নাকি তালৈ যাব প্রধানমন্ত্রী ডাঙরিয়া যেতিয়া নাকি সকলবিলাক কর্মকাণ্ড কাম কাজ দেখিব তেতিয়া মানুষের মনত এটা পজিটিভ ফিলিংস আহিব প্রধানমন্ত্রী ডাঙরিয়ার প্রতি আর যেতিয়া প্রধানমন্ত্রী ডাঙরিয়ার প্রতি একটা পজিটিভ ফিলিংস আহিব মানে কি বিজেপি পার্টির প্রতি পজিটিভ ফিলিংস আহিব তো বহুলোকে কৈছে যে এইটো তেখেতে নির্বাচনের বাবে এক ভাল এটা পজিটিভ বস্তু তেখেতে বাছি লৈছে আর বহুলোকে এইটো সাপোর্ট করা নাই কারণ এটা যেহেতু সেইটো এটা সরকারি বস্তু বা সেইটো ভারত সরকারের বস্তু তেখেতর পকেটর পয়সাটো যদি করা নাই গতি তার তেনেকুৱা ধরনের করার কারণে বহুলোকে বেয়া পাইছে আগবাইছো ইয়ার পাছৰটো খবর ফালে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে ডিজিটাল ইন্ডিয়া করব লাগে আমি সকলবিলাক বস্তু ডিজিটালাইজ করব লাগে আজিকালি ম্যাক্সিমাম বস্তু ডিজিটালাইজ নহয় জানো ব্যাংকর একাউন্ট আধার কার্ডর লিঙ্ক মানে ডিজিটালাইজ হয়ে গেল আপনার জব কার্ডখন আধার কার্ডর লগত লিঙ্ক করব লাগে মানে ডিজিটালাইজ করব লাগে আপনার রেশন কার্ডখন আধার কার্ডর লগত লিঙ্ক করব লাগে মানে কি করব লাগে ডিজিটালাইজ করব লাগে তো এই যিনি ডিজিটালাইজ প্রক্রিয়া মানে ডিজিটালকরণ যিনি আধুনিকরণ যিনি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটোত কিন্তু হাৰাশাস্তি হৈছে কার হাৰাশাস্তি হৈছে জনসাধারণ এতিয়া চাওক আপোনালোকে প্রত্যেক দুই তিনি মাহৰ মূৰে মূৰে কিবা নহয় কিবা এনেকুৱা ধৰণৰ ডিজিটেল কৰিবৰ কাৰণে আহি থাকে এই বোলে আধাৰ কাৰ্ডৰ লগত ভোটাৰ কাৰ্ড লিংক এই বোলে আধাৰ কাৰ্ডৰ লগত ৰেচন কাৰ্ড লিংক এনেকুৱা ধৰণৰ দুই তিনি মাহৰ মূৰে মূৰে কিবা নহয় কিবা এটা প্ৰক্ৰিয়া ওলাই থাকে আৰু য'ত নেকি মানুহৰ সময়ৰ অপব্যয় হয় যিবিলাক মানুহে নেকি দিন হাজিৰা কৰি খায় তেওঁলোকে হাজিৰা কৰিবলৈ যাব নোৱাৰে যাৰ ফলত তেওঁলোকৰ যথেষ্ট পৰিমাণৰ অসুবিধা হয় আৰু বহুলোকেতো সেইকাৰণে লিংক নকৰাকৈও থৈ দিয়ে এতিয়া খবৰ ওলাইছে যে ভাৰতবৰ্ষৰ প্ৰায় 5 কোটি মানুহৰ জব কাৰ্ড কাটি দিব বুলি জনাইছে কিয় কাটিব জানেনে কাৰণ তেওঁলোকে বোলে আধাৰ কাৰ্ডৰ সৈতে জব কাৰ্ড লিংক কৰা নাই যাৰ পৰিপ্ৰেক্ষিতত তেওঁলোকৰ জব কাৰ্ডসমূহ বন্ধ কৰি দিব বুলি জনাইছে তো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এনেকুৱা কিছুমান কাম বৰ এটা ভাল যেন নালাগে তো এনেকুৱা নিয়ম বনাই দিব লাগে যে ধৰি লওক প্ৰত্যেক ঘৰ মানুহে ঘৰে গৈ গৈ অফিচাৰে জব কাৰ্ডৰ সৈতে আধাৰ কাৰ্ড লিংক কৰিব বা জব কাৰ্ড আধাৰ কাৰ্ডৰ জেৰক্স লৈ আহিব মানুহৰ ঘৰত গৈ তো আহি আৰামছে অফিচত লিংক কৰিব তেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা বনাব লাগে এতিয়া বৰ্তমান কি হৈছে জনসাধাৰণে যাব লাগে জনসাধাৰণে গৈ দীঘলীয়া লাইন পাতিব লাগে সময়ৰ অপব্যয় কৰিব লাগে তাৰ পাছত ডিজিটেলাইজ কৰিব লাগে তো বন্ধু বান্ধৱীসকল তো চৰকাৰলৈ এইটোতে অনুৰোধ যাতে চৰকাৰে অনাগত সময়ত যদি তেনেকুৱা কিবা উলিয়ায় যাতে মানুহৰ ঘৰে ঘৰে দৌৰ ষ্টেপ সুবিধা দিব পাৰে তেনেকুৱা ব্যৱস্থা কৰিব লাগে আগবাইছো ইয়াৰ পাছৰটো খবৰ ফালে অহা 17 জানুৱাৰী তাৰিখে আমাৰ অসমলৈ আহিব কংগ্ৰেছৰ সাংসদ ৰাহুল গান্ধী ডাঙৰীয়া খবৰ ওলাইছে যে 10 জানুৱাৰীৰ পৰা তেখেতে বোলে 27 জানুৱাৰীলৈকে অসমত থাকিব অসমত প্ৰায় 10 দিনীয়া এটা ভাৰত ন্যায় যাত্ৰাত অংশগ্ৰহণ কৰিব বুলি জনাইছে মানে বিজেপি কংগ্ৰেছৰ তৰফৰ পৰা বৰ্তমান সময়ত ভাৰতবৰ্ষত এক বিশেষ ৰেলী ওলোৱা হৈছে যিটো হৈছে ভাৰত ন্যায় যাত্ৰা
তো সেই ভারত ন্যায় যাত্রা তেখেতে অসমত অংশগ্রহণ করব, প্রায় 10 দিন রেলি করব বলে জানাইছে। তো আপনার বাৰু কার সাপোর্টার এনে কমেন্ট করে জনাকসুন, বিজেপির হোক বা কংগ্রেসের হোক বা আম আদমি পার্টির হোক বা রাইজরলে হোক, কার আপনাদের সাপোর্টার কমেন্ট বক্সত কমেন্ট এটা করে জনাই থ যাব। মোক যদি আপনাদের সুধে মই নির্দলীয়, তো আপনাদের কমেন্ট এটা করে জানাব। আগবাইছো ইয়ার পাছৰটো খবর ফালে। মই আপনাদের যোৱাকালির খবর জনাইছিল যে আমার অসমৰ যিসকল নেকি ট্রাকর ড্রাইভার আছে, যিসকল নেকি বাসর ড্রাইভার আছে, যিসকল নেকি সুপারর ড্রাইভার আছে, তেওঁলোকে অবস্থান ধর্মঘট বা স্ট্রাইক করব বলে মই আপনাদের জনাইছিল। তো স্ট্রাইক কি কারণে করব? বর্তমান সময়ত ভারত সরকারে যি নেকি হিট এন্ড রান পলিসি উলিয়াইছে ড্রাইভার চালক সকলের কারণে, তো সেই হিট এন্ড রান পলিসিক বিরোধিতা করে তেওঁলোকে অবস্থান ধর্মঘট বা তেওঁলোকে স্ট্রাইক করব। আমার অসমত অকল অসমেই নহয়, গোটেই ভারতবর্ষতেই ড্রাইভার সমূহে এতিয়া বিভিন্ন স্থানত তেওঁলোকে হিট এন্ড রান পলিসি তেওঁলোকে বিরোধিতা করেছে। এতিয়া আমার অসমত বোলে 5 আৰু 6 তারিখে সম্পূর্ণরূপে গাড়ি বন্ধ থাকিব, একেবারে সরু গাড়ির পৰা ধরে একেবারে ডাঙর গাড়ি পর্যন্ত সকলবিলাক গাড়ি বন্ধ থাকিব 5 আৰু 6 জুন তারিখে। আর যার ফলত নেকি আমার ধরি অসমত বা গোটেই ভারতবর্ষত পেট্রোল আর ডিজেলের নাটনি হওয়ার আশঙ্কা করা হয়েছে। কারণ অকল আমার অসমতে যেনবা 5-6 তারিখে, বেলেগ বেলেগ রাজ্যতো বেলেগ বেলেগ তারিখত করা হয়েছে ন, তো সেই কারণে পেট্রোল ডিজেল এলপিজি গ্যাস এইবিলাকৰ নাটনি হওয়ার সম্ভাবনা আছে বলে কৈছে। আগবাইছো ইয়ার পাছৰটো খবর ফালে। আপনার বাৰু চাকরি করবলে মন আছে নি, প্রাইভেট জব করবলে মন আছে নাকি? বহু লোকের প্রাইভেট জব করবলে মন নাথাকে, কিন্তু শেষ অপশন হিসাবে মানুষে লাস্টত গৈ প্রাইভেট জবক সিলেক্ট করে লয়। এনে প্রাইভেট জবতো ধর যথেষ্ট টাকা আছে, ভাল র্যাঙ্কত যদি আপনাদের প্রাইভেট জবত যাব পারে, প্রাইভেট চাকরি যাব পারে, যথেষ্ট পরিমাণে দরমহা পায়, বহুত দরমহা, সরকারি চাকরিতকো বহুত দরমহা পায় প্রাইভেট সেক্টর যদি আপনাদের ভাল র্যাঙ্কত যাব পারে। কিন্তু ভাল র্যাঙ্কত যদি না যায়, স্টার্ট আপত যদি আপনাদের যায়, মানে প্রথম অবস্থা যদি আপনাদের এন্ট্রি করে, তাহলে 10-12 হাজার টাকা দরমহা লো আপনাদের সন্তুষ্টি লাভ করবেন প্রাইভেট কোম্পানির। তো এইখানে খবর উলাইছে যে টাটা কোম্পানির বোলে চাকরি উলাইছে। এটা কথা কিন্তু আপনাদের মনে রাখব, চপ্পল হলে বোলে বাটা, চাকরি হলে টাটা, এই দুটা বস্তু বিরাটেই বেস্ট। এনে চপ্পল বাটার সদায় পিনিব, বিরাট আরাম পাব, আপনার লং লাস্টিং হব, আর চাকরি যদি করবলে মন আছে টাটার চাকরি করব, আপনাদের খুব আরাম পাব, ভাল প্রমোশন পাব, ভাল টাকা পাব। তো বন্ধু বান্ধবী অকল টাটার ইলেকট্রনিক্সত উলাইছে চাকরি। তো চাকরি বা দরমহা হয়েছে 12,000 টাকা, খোৱা বোৱা আপোনালোকক দিয়া হ'ব বুলি জনাইছে। আমাৰ অসমৰ বিভিন্ন স্থানত এতিয়া লোৱা হ'ব ইণ্টাৰভিউ। তো আপোনালোকে খবৰ কৰিব আপোনালোকৰ ডিষ্ট্ৰিক্টৰ ক'ত হ'ব পাৰে, তো সেইমতে আপোনালোকে গৈ তাতে ইণ্টাৰভিউ দিব পাৰে। 12 পাছ কৰিলে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব, নন গ্ৰেজুৱেট সকলো এপ্লাই কৰিব পাৰিব, মানে যিসকলৰ ধৰি লওক গ্ৰেজুৱেট নাই, ডিগ্ৰী নাই, তেওঁলোকেও এপ্লাই কৰিব পাৰিব। তো মই আপোনালোকক আকৌ এবাৰ কৈ থৈ যাওঁ যে চপ্পল হলে বাটা আৰু চাকৰি হলে টাটা, এই দুটা বস্তু কিন্তু বিৰাটেই বেষ্ট হয়। তো বন্ধুসকল খবর সমূহ চাই কেনেকুৱা লাগিছে, যদি ভাল লাগিছে লাইক এটা কৰি থৈ যাব। আগবাইছো ইয়াৰ পাছৰটো খবৰ ফালে। ইয়াৰ পাছৰ খবৰটো ওলাইছে আকৌ অসমৰ মহিলাসকলৰ কাৰণে। আপোনালোকে অৰুণোদয় পইচা পায় নে নাপায় কমেণ্ট এটা কৰি জনাওকচোন, লাষ্ট নকৰাকৈ কমেণ্ট কৰি জনাওক আপোনালোকে অৰুণোদয় আঁচনিৰ পইচা পায় নে নাপায়। তো অৰুণোদয় আঁচনিৰ পইচা যিসকলে পায় তেওঁলোকৰ কাৰণে এটা ভাল খবৰ ওলাইছে। এই 10 তারিখে, মানে জানুয়ারি মাহৰ 10 তারিখে যি নেকি অরুণোদয় হিতাধিকারীসকলক পয়সা দিব 1,250 টাকাকৈ, তো সেই 1,250 টাকার পরিবর্তে 1,450 টাকাকৈ দিয়ার কথা উল্লেখ করেছে। এটা দেখা যাক, 1,450 টাকাটো বহুদিন আগরে পৰা কৰিব বুলি কৰি আছে কৈ আছে, কিন্তু এতিয়ালৈকে কৰা নাই। আই থিংক এই জানুয়ারি মাহৰ 10 তারিখে চাগে কৰিব পাৰে, নতুন বছৰ যিহেতু নতুন বছৰ আহিছে, 1,250ৰ পৰিৱৰ্তে 1,450 টকা কৰিব পাৰে। তো আপোনালোকে বাৰু অনুদয় আঁচনিৰ পইচা পায় নে নাপায় কমেণ্ট কৰি জনাব। বহু মানুহৰ কিন্তু নতুনকৈ লিষ্টত নাম আহিছিলে ডিচেম্বৰ মাহত, আপোনালোকৰো আহিছিলে নেকি, এবাৰ চেক কৰক বেংকৰ একাউণ্ট। আগবাইছো ইয়াৰ পাছৰটো খবৰ ফালে। ইয়াৰ পাছৰ খবৰটো ওলাইছে ওলা, উবেৰ আৰু ই ৰিক্সাৰ ওপৰত। মই আপোনালোকক ইয়াৰ আগত খবৰটো জনাইছোঁৱেই যে আমাৰ গোটেই অসমত বা গোটেই ভাৰতবৰ্ষত এতিয়া ড্ৰাইভাৰসকলে ষ্ট্ৰাইক কৰিছে 5 আৰু 6 জুন তাৰিখে চৰকাৰৰ হিট এণ্ড ৰাণ পলিচিৰ ওপৰত। তেওঁলোকে হিট এণ্ড ৰাণ যি নেকি পলিচি তাৰ বিৰোধিতা কৰি তেওঁলোকে প্ৰতিবাদ কৰিছে বা ষ্ট্ৰাইক কৰিছে। এতিয়া কথাটো হ'ল যে খবৰ ওলাই পৰিছে অ'লা উবেৰ আৰু তাৰ লগে লগে যিমানবিলাক নেকি ই ৰিক্সা চালক আছে তেওঁলোকেও কৈছে বোলে তেওঁলোকেও হেনো ষ্ট্ৰাইক কৰিব বুলি কৈছে। তেওঁলোকে গোটেই ভাৰতবৰ্ষজুৰি, মানে গোটেই দেশজুৰি তেওঁলোকে ষ্ট্ৰাইক কৰিব বুলি জনাইছে। 5 আৰু 6 তারিখে আমাৰ অসমত কেৱল ডাঙৰ ডাঙৰ যিবিলাক নেকি বাছ আছে, ট্ৰাক আছে, তেওঁলোকে প্ৰতিবাদ কৰিব। কিন্তু
কিন্তু যিমান বিলাক উবেৰ আছে যিমান ওলা আছে যিমান ৰেপিডো বা এইবিলাক যিমান ধৰি লওক গাড়ী চালক আছে বা যিবিলাক নেকি ই ৰিক্সা আছে তেওঁলোকে আকৌ গোটেই দেশজুৰি প্ৰতিবাদ কৰিছে ষ্ট্ৰাইক কৰিছে যে তেওঁলোককো এই হিট এণ্ড ৰাণ পলিচিৰ প্ৰয়োজন নাই আগবাইছোঁ ইয়াৰ পাছৰটো খবৰ ফালে আপুনি বাৰু অযোধ্যাৰ ৰাম মন্দিৰ চাবলৈ যাম বুলি ভাবিছে নেকি কমেণ্ট এটা কৰি জনাবচোন যদি আপোনাৰ অযোধ্যাৰ ৰাম মন্দিৰ চাবলৈ যাবলৈ ইচ্ছা আছে তেন্তে আপোনালোকে পকেটত যথেষ্ট পৰিমাণৰ টকা লৈ যাব লাগিব কাৰণ ইমান সহজ ওচৰ নহয়তো অলপমান দূৰ ট্ৰেইনত যাত্ৰা কৰি মেলি আৰামছে 5,000 টকা এটা যাব তো আপোনালোকে তেতিয়াহে অযোধ্যাৰ ৰাম মন্দিৰ গৈ চাবগৈ পাৰিব আই থিংক 5,000 টকাতকৈ বেছিয়ে লাগিব চাগে ঘূৰা মেলা কৰোঁতে মেলোঁতে ঢেৰ লাগিব কিন্তু আমাৰ অসমৰ পৰা এতিয়া দুজন যুৱকে মিলি অযোধ্যাৰ ৰাম মন্দিৰলৈকে খোজকাঢ়ি যোৱাৰ প্লেন বনাইছে আৰু তেওঁলোকে পকেটত কিমান টকা লৈছে বাৰু জানেনে তেওঁলোকে পকেটত মাত্ৰ লৈ গৈছে 4,000 টকা মাত্ৰ 4,000 টকা লৈ তেওঁলোকে ওলাইছে অযোধ্যাৰ ৰাম মন্দিৰ চাম বুলি তো বন্ধু বান্ধৱীসকল আপোনালোকৰ যদি ইচ্ছা আছে অযোধ্যাৰ ৰাম মন্দিৰ চাবৰ কাৰণে তেন্তে আপোনালোকেও ওলাব পাৰে পইচা গোটাব পাৰে আপোনালোকে খোজকাঢ়ি যাব নালাগে আপোনালোকে এইকেইদিন কাম কৰক পইচা গোটাওক তাৰপাছত ট্ৰেইনত বা ফ্লাইটত যাব পাৰিব আৰামছে গৈ চাই আহিব পাৰিব আগবাইছোঁ ইয়াৰ পাছৰটো খবৰ ফালে ইয়াৰ পাছৰ খবৰটো ওলাইছে লখিমপুৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা লখিমপুৰ ডিষ্ট্ৰিক্টত এতিয়া প্ৰশাসন কঠোৰ হোৱা দেখা পোৱা গৈছে লখিমপুৰ ডিষ্ট্ৰিক্টত এতিয়া সুৰা পান কৰি অহা হেলমেট পৰিধান নকৰাকৈ অহা ছিট বেল্ট নলগোৱাকৈ অহা লোকসকলৰ ওপৰত এতিয়া দিনতে অভিযান চলোৱা হৈছে এইকেইদিন হয়তো আপোনালোকে নিউজত দেখা পাইছে যে সাংঘাতিক ৰকমে এক্সিডেণ্ট হৈছে সাংঘাতিক এক্সিডেণ্ট হৈছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত নেকি এতিয়া কঠোৰ হৈ পৰিছে প্ৰশাসন এতিয়া দিনতো চেক কৰিবলৈ লৈছে এতিয়া দিনতো হেলমেট পৰিধান নকৰা মদ খাই গাড়ী চলোৱা মদ খাই বাইক চলোৱা আৰু অভাৰ স্পীডত চোৱা লোকসকলক এতিয়া ধৰি বান্ধি তেওঁলোকৰ পৰা চালান কটোৱা হৈছে আৰু তেওঁলোকক চালান নাকাটি উপায় নাই মানে ভাবকচোন বাৰু এনেকুৱা হাই ফাই স্পীডত চলাব আৰু মদ খাই গাড়ী চলাবলৈ কি দৰকাৰটো আছে হয় নাই মদ খাওক অকণমান মদ খাওক খাই মেলি আৰামছে ঘৰতে বহি থাকক আৰু গাড়ীখন লৈ নোলাই যাব লাগে খেলি মদ খাই গাড়ী চলাব কাৰোবাক গৈ খুন্দা মাৰিব তাৰ ফলত কি হ'ব দুটা ফেমিলি লোকচান হৈ যাব নে কি কয় তো প্ৰশাসন অকণমান কঠোৰ হোৱাটোৱে